চোখের পলকেই অন্ধকারে ছেয়ে যাচ্ছে সূর্য। দিনের বেলাতেই হঠাৎ যেন নেমে এলো রাত। বছরের দ্বিতীয় ও শেষ পূর্ণগ্রাস সূর্যগ্রহণের অভূতপূর্ব দৃশ্য অধিকৃত জেরুজালেমে। 12 মিনিটের মতো স্থায়ী হয় সূর্যগ্রহণ দেখতে চোখে বিশেষ কালো চশমা পরে পূর্ব জেরুজালেমের রাস্তায় নেমে আসেন শত শত সাধারণ মানুষ। সূর্যগ্রহণ দেখা যায় তুরস্কের রাজধানী আঙ্কারা সহ দেশটির বিভিন্ন প্রান্ত থেকেও। যদিও এবার দেশটিতে পূর্ণ সূর্যগ্রহণ দৃশ্যমান হয়নি, তবু এটি সাক্ষী হতে পেরে খুশি স্থানীয়রা। আমি এর আগে কখনো সূর্যগ্রহণ দেখিনি। জীবনে প্রথমবার সূর্যগ্রহণ দেখতে পেরে আমি সত্যি খুব আনন্দিত। পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সাক্ষী হয়েছেন ইরাক, ইরান, সিরিয়া, আফ্রিকা সহ মধ্যপ্রাচ্যের দেশগুলো। বছরের শেষ এই সূর্যগ্রহণ নিয়ে সাধারণ মানুষের আগ্রহের কোনো কমতি ছিল না। ফ্রান্সেও দৃশ্যমান হয় সূর্যগ্রহণ। মাত্র কয়েক মিনিটের এই বিরল দৃশ্যের সাক্ষী হতে প্যারিসের রাস্তায় টেলিস্কোপ নিয়ে জড়ো হন শত শত মানুষ। ভারতে দীপাবলি উৎসবের মধ্যেই দেখা দেয় এবারের সূর্যগ্রহণ। উত্তরপ্রদেশ, লখনৌ, রাজধানী দিল্লি ছাড়াও দেশটির বিভিন্ন প্রান্তের মানুষ উপভোগ করেন বছরের শেষ পূর্ণগ্রাস সূর্যগ্রহণের বিরল মুহূর্ত। আফরিন মৌ, সময় সংবাদ।